বন্ধুরা, ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভস ব্লগস। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ খুবই স্পেশাল একটা দিন, আমরা রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন। তো দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে যে আজকেই এমন দিন যার জন্য আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি। এখানে রয়েছি আমি, আর এখানে রয়েছে আমার শাশুড়িমা। হ্যাঁ দেখো, আমার ছেলেকেও রেডি করে ফেলেছি। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটা সকলেরই খুব ভালো লাগবে। এখন দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে আজকের এই ভিডিওটা। আজকে অথর্বের চুল ফেলা হবে, মানে অথর্বকে ন্যাড়া করানো হবে। এই কারণেই কিন্তু আমি, আমার শাশুড়িমা, আমার হাজব্যান্ড সবাই সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, শুধু অথর্বকে স্নান করানো হয়নি। অথর্ব যখন হয়েছিল তখনই আমরা মানত করেছিলাম যে ওর বয়স যখন 18 মাস হবে তখন এই শিব মন্দিরে আমরা ওর চুল ফেলবো। ওর যখন চুল ফেলা হয়েছিল তখন ছিল শ্রাবণ মাস, তাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে এত বাঁশ বাঁধা। হ্যাঁ, এই শিব মন্দিরে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, দূর দূরান্ত থেকে পূর্ণার্থীরা এখানে আসে। তাই দুটো লাইন করে দেওয়া হয়েছে, একটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন। আজ কিন্তু সোমবার নয়, তবু দেখো অনেকেই এসেছে মন্দিরে পুজো দেবার জন্য। আর এই মন্দিরের শিবলিঙ্গটা কিন্তু অনেকটা ভেতরে আর অনেকটা নিচে। আর এখানে তো তোমরা দেখতেই পারছো সকলের প্রিয় নন্দী রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে বড় একটা পুকুর। তোমরা যারা আমার ভিডিও কম বেশি দেখো তারা হয়তো এই পুকুরটাকে দেখেছো এর আগেও। এখানে রয়েছে প্রচুর পরিমাণে কচ্ছপ, আর এখানকার লোকেরা কিন্তু কচ্ছপকে কচ্ছপ বলে না, এখানকার কচ্ছপের একটা নির্দিষ্ট নাম রয়েছে, সেই নামটা হলো মোহন। আর এখানকার কচ্ছপ কেউ খায় না, কারণ এখানে কচ্ছপকে ঠাকুর রূপে পুজো করা হয়। আর এদিকে দেখো আমার ছেলের অবস্থা, ও তো আর জানতে পারছে না যে ওর চুল কিছুক্ষণ পরেই হাওয়া হয়ে যাবে। ও তো আছে খুব খুশির মেজাজে, এত লোক দেখছে, তার মধ্যে হাঁটার জন্য অনেকটা খোলামেলা জায়গা পেয়েছে, ও দারুণ খুশি। এরপরে এতটাই দুষ্টামি করছিল যে আমি ওকে বাধ্য হয়ে কোলে তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের পুজোর ডালা চলে এসেছে। এখানে দেখো রয়েছে একটা মাটির ঘট, যার মধ্যে অপরাজিতা ফুল, গাঁদা ফুল, হলুদ ফুল, বেলপাতা সমস্ত কিছুই ছিল। আর ছিল নকুলদানা, কলা, আর আমরা ঠাকুরের জন্য নিয়েছিলাম সন্দেশ। তো সমস্ত কিছু এখন রেডি। আর এদিকে দেখি যে যিনি অথর্বের চুল ফেলবে উনি আরেকজন বাচ্চাকে টাকলু করে দিচ্ছে। আজ তো অথর্ব একদম টাকলু হয়ে যাবে, ও যে কী রিয়াকশান দেবে সেটাই শুধু ভাবছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত বাঁশ বেঁধে রেখেছে। আর এদিকে দেখো প্রচুর লোক হয়েছিল, কিন্তু সেদিন ছিল শুক্রবার, তারপরেও দেখো মন্দিরে কতটা ভিড়। আর আকাশটাও আজ বিশেষ একটা ভালো না, আকাশটাও কেমন মেঘলা করে রয়েছে, হয়তো বৃষ্টি চলে আসতে পারে। আর অথর্বের দুষ্টামি দেখলে মাথা সকলের খারাপ হয়ে যাবে, ও শুধু দৌড়চ্ছে আর দৌড়চ্ছে। এখন দেখো আগের যে বাচ্চাটা ছিল তার চুল ফেলা হয়ে গেছে, এখন আমি বসেছি অথর্বকে নিয়ে চুল ফেলতে। তো আমি শুধু ভাবছিলাম যে ও যদি নড়াচড়া করে তাহলে তো ওর মাথাটা কেটে যাবে, এই কারণে কি করে ওকে শান্ত করে রাখা যায় এটা ভাবতে ভাবতে ভাবলাম মোবাইলে একটা কার্টুন চালিয়ে দিই তাহলে যদি থাকে। ওকে কিন্তু আমরা বেশি মোবাইল দেখাই না, হঠাৎ মঠাতে যখন প্রচুর কাজ থাকে বাধ্য হয়ে মোবাইলটা দেখাতে হয় ওকে, তখনই মোবাইলটা দেই। আর আজ তো মানে কোনো উপায় না পেয়ে দিতেই হবে, কারণ না হলেই তো নড়াচড়া শুরু করে দেবে, আর নড়াচড়া শুরু করলেই তো মাথাটা কেটে যাবে। খুব ভয় পাচ্ছিলাম সত্যি, এটা যারা মা হয়েছো তারাই একমাত্র বুঝবে যে বাচ্চার মাথার থেকে যখন চুল ফেলছে তখন যে কতটা আতঙ্ক নিয়ে বসে থাকে একটা মা, সেটা শুধু একটা মাই বলতে পারবে। যাক বাবা, শেষমেশ চুল ফেলা কমপ্লিট, দু এক জায়গায় হালকা লেগেছে, সেটা কোনো ব্যাপার না, বাড়ি থেকে একটু মলম লাগিয়ে দেবো। দেখো আমরা বড়রা কিন্তু ঝট করে একটা যে কোনো জিনিস মানত করে ফেলি,
কিন্তু পরে কিন্তু কষ্টটা পোয়াতে হয় বাচ্চাকে, কারণ এবারের গরম যা পড়েছিল আর অথর্ব এই চুলের জন্য যতটা যন্ত্রণা পেয়েছে সেটা আর বলে প্রকাশ করা যাবে না, কারণ ওর মাথায় পুরো গরম গোটা হয়ে গিয়েছিল। এখন অথর্বকে স্নান করাতে হবে, তাই ওর ঠাম্মি পুকুর থেকে জল তুলে নিল। এবার দেখো আসল মজার বিষয়, ও যেই না ক্যামেরা অন করেছে ও তাকে শুধু মাথায় হাত দিচ্ছে আর দেখাচ্ছে যে নাই নাই, মানে ওর মাথায় চুল নেই এটা দেখাচ্ছে, আর আমি তো হেসেই মরে যাচ্ছি। বারবার শুধু মাথায় হাত দিচ্ছে আর হাতটা ঘোরাচ্ছে যে চুল ওর কোথায় গেল। দেখলে তো, তোমাদেরকে শুরুতেই বললাম না যে আজকে আকাশটা বেশ মেঘলা করেছে। দেখো এখন চুল ফেলা হয়ে গেছে, এখন ভাবছি পুজো দেওয়াও শেষ আমাদের, বাড়িতে যাব। কিন্তু এখন নেমেছে মুষলধারে বৃষ্টি, কি আর বলবো। আর এদিকে আমরা ছাতা নিয়েও আসিনি, এমন সমস্যায় পড়েছি। আর এই দেখো পাশে কিন্তু আরেকটা কালী ঠাকুরের মন্দিরও রয়েছে এখানে, সুন্দর কিন্তু মন্দিরটা খুবই, আর পুরো মন্দিরটা কিন্তু সাদা কালার করা, বেশ ভালো লাগে জানো। এখানে একটা নিরিবিলি শান্ত স্নিগ্ধ পরিবেশ, আমার যখনই মন খারাপ হয় তখনই আমি চেষ্টা করি এই মন্দিরে চলে আসার, নিমিষের মধ্যেই মনটা যেন একদম ভালো হয়ে যায়। এখন শুধু ভাবছি ছাতা তো আনিনি, বাড়ি কী করে যাই। তো হালকা বৃষ্টিটা কমেছে, এখন আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।